এবিটিএ দু হাজার চব্বিশ সালের টেস্ট পেপার তো বেরিয়ে গেল তোমাদের প্রস্তুতি কমপ্লিট করতে হবে এই অল্প কয়েকদিনের মধ্যে তোমরা এবিটি এর টেস্ট পেপার প্র্যাকটিস করা শুরু করেছো তো আমরা আজকে পেজ নাম্বার ছাব্বিশ থেকে এমসিকিউ কিউ এসি কিউ এবং গ্রামার আলোচনা করে আমরা জানি এই তিনটা পোর্শন্ট খুবই স্কোরিং হয় এমসি আর এসি কিউ মিলে কুড়িতে কুড়ি তুলতে হয় এবং গ্রামারে দশে দশ স্কোর করতে হয় তো কয়েকটা পেজ প্র্যাকটিস করলে তোমরা এই জায়গাটাতে পৌঁছে যাবে তো আমরা এমসি দাগে যাবো একের দাগে রয়েছে এমসিকিউর দাগ একের এক দ্য গার্ল কুড নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান মেয়েটা ট্রেনে বসতে পারতো না কতক্ষণের বেশি উত্তর হচ্ছে টু আর থ্রি আওয়ার্স অপশন নাম্বার এ দুইয়ে দাঁড়িয়েছে দ্য নাম্বার অফ পিপল হু এট এভরিডে অ্যাট ডক্টর কালামস হাউস ওয়ে ডক্টর কালামের বাড়িতে যে লোকে রাখে তো প্রত্যেক দিন সেটা সংখ্যাটা কত উত্তর হচ্ছে মোর আউটসাইডার্স দ্যান অল দ্য ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ফ্যামিলি পুট টুগেদার অপশন নাম্বার সি মানে কালামের মা পরিবারের সদস্যদের সংখ্যার থেকে বেশি সংখ্যক বহিরাগতকে খাওয়াতো তিনিও দেখে ওমেন সুক দ্য বয় আনটিল হিজ টিথ ইথ র্যাটেল্ট মহিলাটা ছেলেটাকে ঝাঁকালো যতক্ষণ না তার দাঁতগুলো ঠকঠক করে উঠলো যারা দেখে সিং জার দ্য হারমিট মানে রাজাকে দেখে হারমিট কী করলেন লাস্ট অপশনটা হবে গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং মানে অভিবাদন জানালেন এবং মাটি ঘোড়া চালিয়ে গেলেন এবার পাঁচের দাগে যাবো অ্যান্ড দেন ইট ইজ ডান এখানে ইট রেফার্স টু তখনই এটা সম্পন্ন হয় এটা মানে কোনটা উত্তর হচ্ছে কিলিং অফ দ্য ট্রি অপশন নাম্বার ডি আর ছয়ের দাগে ইন দ্য এক্সপ্রেশন ফিল হলো ফুল অফ লাইট তারা ওই ফাঁকা জায়গাটাকে আলো দিয়ে ভরিয়ে তোলে এই ফাঁকা জায়গা বলতে কি বোঝানো হয়েছে হলো সাজেস্ট উত্তর হচ্ছে দ্য ভ্যালি উপত্যকাকে বলা হচ্ছে অপশন নাম্বার সি আর সাথে থাকে দ্য রাইম স্কিম অফ দ্য ফার্স্ট কোয়ারজেন অফ সেলাই কম্পেয়ার দি আমাদের সনের নাম্বার এইটিন ক্লাস টুয়েলভে পড়তে হয় সেলাই কম্পেয়ার দি টুয়েল সামার্স ডে ওখানে আমরা তিনটে কোয়ার্টারজেন পাই প্রথম যে কোয়ার্টারজেন ওখানে রাইম স্কিমটা কী আছে উত্তর হচ্ছে অপশন নাম্বার এ এ এ বি বি আর আটে থাকে দ্য বার্ডস ফ্রেন্ড বিকজ অফ পাখিরা ঝিমিয়ে পড়ে কিসের কারণে উত্তর হচ্ছে দ্য হট সান গরম সূর্যের কারণে গরম রোদের কারণে অপশন নাম্বার বি নয়ের দাগে আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডোজ বাট আইম অ্যাক্টিং অন প্রিন্সিপাল আমি ওই মিডোজ দরকার নেই আমার কিন্তু আমি নীতি মেনে কাজ করছি এখানে বক্তাটা কে বক্তা ছিল লোমোভ অপশন নাম্বার এ দশের দাগে আছে সি ইজ উইলিং সে রাজি আছে অ্যাকর্ডিং টু চুবুক নাটালিয়া ইজ উইলিং টু চুবুকের কথা হচ্ছে নাটালিয়া কোন কাজে রাজি ছিল ওদের হচ্ছে গেট ম্যারিড টু লোম অপশন নাম্বার ডি লোমভকে বিয়ে করতে রাজি ছিল এটা বাবা চুবুকাব বলছিলেন এগারো দাগে নাটালিয়া ক্লেম দ্য যে তার বাবা নাকি পঁচাশি রুবেল দিয়েছে স্কুইজার কেনার জন্য অপশন এ ফাইভ আর বারো সিভিল নাটালিয়া হার রাইট ওভার দ্য নাটালিয়া বলছিল যে অক্সেন মিডোজ আমার বা আমাদের এবং এটাকে সে প্রমাণ করে দেবে কিভাবে না সেন্ডিং হার মাওয়ার্স আউট টু দ্য মিডোজ দ্যাট ভেরি ডে অপশন নাম্বার সি মানে ওই দিন সে ঘাসুড়েগুলোকে গুলোকে ওই পাঠাবে অক্সেন মিডোজে দুইয়ের দাগে আমরা যাবো এসে কিউর দাগে দুইয়ের একে আছে হোয়াট ডিড দ্য সে হোয়েন দ্য বেয়াডের ম্যান বেকড ফর মার্সি যখন দাড়িওয়ালা লোকটা ক্ষমা চাইলে তখন রাজা কী বললেন আর দাড়িওয়াল লোকটা যখন ক্ষমা চাইলো রাজা বললেন যে আমি আপনাকে চিনি না আপনাকে ক্ষমা করার কিছু নেই আমার তাহলে হোয়েন দ্য বেয়াডের ম্যান বেকড ফর মার্সি জার শেড দ্যাট হি ডিড নট নো দ্য ম্যান অ্যান্ড হি হ্যাড নাথিং টু ফর গিভ হিম ফর আর ডিসক্রাইব দ্য পার্স দ্যাট মিসেস বেডস ক্যারিড মিসেস লুয়েলা বেডস যে পার্সটা ক্যারি করছেন পার্সের দাও আমরা বলল ইট ওয়াজ এ লার্জ পার্স উইথ এ লং স্ট্র্যাপ এটা একটা বড় পার্স ছিল এবং লম্বা হাতল ছিল তিনি দেখে হোয়াট ডি ডক্টর কালাম সি হোয়েন হি কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য ইভিনিং প্রেয়ার্স উইথ হিজ ফাদার কালাম যখন প্রতিদিন সন্ধ্যাবেলা তার বাবার সঙ্গে মসজিদে যেতেন এবং মসজিদ থেকে বেরিয়ে আসতেন তখন তিনি কী দেখতেন না দেন হি স দ্য পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ানস সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিজ ফাদার মানে তিনি দেখতেন যে বিভিন্ন ধর্মের লোকেরা এসছে এবং তারা বাইরে বসে আছে মসজিদের এবং কালামের বাবার জন্য অপেক্ষা করছে যারা দেখে হোয়াট মেড দ্য ন্যারেটার উইস টু রেজ হিজ হ্যান্ড অ্যান্ড টাচ দ্য গার্লস হেয়ার কোন জিনিসটা বক্তাকে তার হাতটা তুলতে ইচ্ছা জাগাচ্ছিলো এবং মেট চুলটাকে স্পর্শ করতে ইচ্ছা জাগাচ্ছিলো উত্তর হচ্ছে মেয়েটার চুলের সুগন্ধ তাহলে উত্তরে আমরা লিখবো দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার মেড দ্য ন্যারেটার উইস রেজ হিজ হ্যান্ড অ্যান্ড টাচ দ্য গার্লস হেয়ার

ওয়াজ বেস্ট আউট দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস সাথে দেখা গেছে ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ রজার হোয়েন মিসেস হোয়েন্স কঠিন রজারকে ধরেছিল রজার দেখতে কেমন লাগছিল রজার ওয়াজ ফ্রেল অ্যান্ড উইলো ওয়াইল্ড রজারকে নিস্তেজ দেখাচ্ছিল এবং এলোমেলো দেখাচ্ছিল আটে দেখে ডি দ্য জার ডু হোয়েন দ্য সান বিগান টু সিং বিহাইন্ড দ্য ট্রিজ যখন গাছের পেছনে সূর্য অস্ত যাচ্ছিল তখন রাজা কী করলেন না রাজা কোদালটা গ্রাউন্ডে রেখে দিলেন সাধুকে শেষবারে মতো প্রশ্নগুলো জিজ্ঞেস করলেন তাহলে হোয়েন দ্য সান টু সিং বিহাইন্ড দ্য ট্রিজ দ্য জার স্ট্রাক দ্য স্প্রেড ইন টু দ্য গ্রাউন্ড অ্যান্ড আর্ড দ্য কোশ্চেন ফর দ্য লাস্ট টাইম আর নয় দেখা যাচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাঙ্কারিং আর্থ অ্যাঙ্কারিং আর্থ কথা মিনিংটা কি অ্যাঙ্কারিং আর্থের মিনিং হচ্ছে ওই মূল মাটিতে শক্ত করে আটকে আছে বা মাটি মূলকে শক্ত করে ধরে আছে তাহলে অ্যাংকারিং আর্থ মিন্স দ্যাট দ্য রুট ইজ ফিক্সড ফার্মলি ইনসাইড দ্য আর্থ আর দশে থাকে যে হি মে ক্যাচ করলে তাকে ঠান্ডা লেগে যেতে পারে হোয়াইট আজ দ্য পয়েট ফিয়ার শো কবি এরকমটা ভয় করছেন কেন না কবি ভয় করছেন সৈন্যটাকে ঠান্ডা লেগে যাবে কারণ সৈন্যটা খোলা আকাশে নিচে শুয়ে আছে দ্য পোয়েট ফিজার্স দ্যাট দ্য সোলজার মে ক্যাচ কোল্ড বিকজ হি লাইজ আন্ডার দ্য ওপেন স্কাই আর এগারো থেকে হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড সূর্যের উজ্জ্বল সোনালি রঙ ডিমড হয়ে যায় কীভাবে না মেঘের দ্বারা তাহলে আমরা উত্তর দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ ডিমড বাই ক্লাউড ভারত থেকে হোয়াট ডাজ দ্য ক্রিকেট সং সিম টু ওয়ান ইন রলদিনেজ হাফ লস্ট সে অর্ধঘুমন্ত লোকটা শীতের সন্ধ্যায় ঝিমোতে শীতের সন্ধ্যায় ঝিমোতে থাকে তো তার কাছে ক্রিকেটের গানটা কী গান বলে মনে হয় না ক্রিকেটের গানটা তার কাছে গ্রাসাপারের গান বলে মনে হয় তো উত্তরে লিখবো

তা আমরা বলবো উইলিয়াম সেক্সার ইউজেস দ্য টু অ্যারজেকটিভস লাভলি অ্যান্ড টেম্পারেট টু ডেসক্রাইব দ্য বিউটি অফ ইস ফ্রেন্ড আর পনেরো দাগে ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ মেনশন দ্য ফিগার অফ স্পিচ ইউজড হেয়ার যে পর্বতের চূড়া থেকে সূর্যের আলোগুলো গড়ে গড়ে আসছিলো এখানে কী অলঙ্কার ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে পার্সনিফিকেশন ব্যক্তির মতো তাহলে আমরা বলব দ্য পার্সনিফিকেশন ইজ মেনশনড হেয়ার ষোলো দাগে হোয়াই ইজ দ্য রুট কল্ড হোয়াইট অ্যান্ড হোয়াইট মূলকে কেন সাদা এবং ভেজা বলা হয়েছে না মূলকে সাদা এবং ভেজা বলা হয়েছে কারণ সেটা মাটির তলায় থাকে এবং সেটা সূর্যের আলো পায় না তাহলে রুট ইজ কল্ড হোয়াইট অ্যান্ড হোয়াইট বিকজ ইট ইজ আন্ডার দ্য সয়েল অ্যান্ড ইট ডাজ নট গেট দ্য সানলাইট এবার গ্রামারে যাবো চারের একে জায়গায় আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক আমি ক্রমশ দুঃসাহসী হয়ে উঠছিলাম কিন্তু এটা একটা নিরাপদ মন্তব্য ছিল এটাকে সিম্পল করতে বলেছে আমরা বলবো আমার ডেয়ারিং হওয়া সত্ত্বেও এটা নিরাপদ মন্তব্য ছিল ইন স্পাইট অফ মাই বিকামিং কোয়াইট ডেয়ারিং ইট ওয়াজ এ সেফ রিমার্ক দুয়ে থাকে হিজ আনসার ফিল্ড উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়ামস করতে বলেছে এখানে আমরা মিটাকে অবজেক্ট দেবো তাহলে আই ওয়াজ ফিল্ড উইথ হ্যা স্ট্রেজ এনার্জি এন এন্টুসিয়ম বাই হিজ অ্যান্সার তিনে থাকে ওমেন সেট হোয়াট ডিড ইউ ওয়ান টু ডু ইট ফর নারেশন চেঞ্জ করতে বলেছে আমরা বলবো দা ওমেন আস্ট হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু দ্যাট ফর আর চারে থাকে হোয়েন দ্য জার অপ্রোচড দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ ইজ হার্ট স্প্লিট করতে বলেছে দুটো বাক্য করেই দেওয়া আছে দ্য জার অ্যাপ্রোচড প্রথম বাক্য আর সেকেন্ড বাক্য বলে দা হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হজ হার্ট আর পাঁচে থাকে দ্য হামিং ইনসেন্স ডোট ডিস্টার্ব হিজ রেস্ট এটাকে আমরা ডিস্টার্ব ইউজ করবো হচ্ছে ডিস্টার্বিং তা আমরা উত্তরে লিখবো দ্য হামিং ইনসেন্টস আর নট অফ এ গ্রোন আফ ডটার কি বোঝারে বাবা একটা বড় হয়ে যাওয়া মেয়ের বাবা হওয়াটা আশাটি করতে বলেছে তাহলে আমরা গ্রেট বাড়েন টু বি দ্য ফাদার অফ এ গ্রোন আফ ডটার আর বি দেখে দা ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড এট হার